شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. عليكم السلام ورحمة الله وبركاته. شهمان تم منصور أحمد بكاتاتك برشنا كوريتشن আপনি আপনি বলেছেন যে সম্মানিত শেখ, যারা আত্মহত্যা করে তারা কি চিরস্থায়ী জাহান্নামে থাকবে কাফেরদের মতো, নাকি তারা শাস্তি ভোগ করে জান্নাতে যাবে? সম্মানিত ভাই, আমাদের সমাজে আসলে আত্মহত্যা ভয়াবহতা সম্পর্কে মানুষ সচেতন নয়। আত্মহত্যা এটা একটা কবিরা গুনাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে, এটাই তো তার জন্য একটা কঠিন শাস্তি। ঠিক আছে ভাই, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আযাব লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, তার পরিণাম হচ্ছে জাহান্নাম, স্থায়ী থাকবে সেখানে। খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। ওয়া লা'ানাহু, তাকে তার রহমত থেকে তাড়িয়ে দেবেন। ওয়া আযাব লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তার জন্য কঠিন বা মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন, বড় শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এতগুলো শাস্তির কথা, পাঁচটি শাস্তির কথা, মুমিনকে হত্যাকারীর কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো, তার মধ্যে একটা হচ্ছে ওয়াকাতলু নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিলহাক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তো এটা যেরকম অন্যকে হত্যা করা হবে, নিজেও নিজেকে হত্যা করা যাবে না। আপনি একজন মুমিন বা মুসলিম ব্যক্তি, তো আপনার অধিকার নেই আপনার নিজের জীবনকে ধ্বংস করবেন। এই আত্মহত্যা ইসলামে সম্পূর্ণ হারাম, বুঝে আসছে? এবং এটা যারা করবে তাদেরকে ওইভাবেই কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে, তারপরে তার হিসাব হবে, যদি ভালো হয় তো ভালো, নাহলে আবারও তাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য সম্মানিত ভাই, আত্মহত্যা থেকে আমাদের সচেতন হওয়া উচিত, এ ব্যাপারটি মশলাটি আমাদের সমাজে তুলে ধরা উচিত। তাই আমরা যেন নিজেরা সচেতন হই, আমাদের জনগণকে সচেতন করি। আর যেই ব্যক্তি আত্মহত্যা করছেন তিনি চিরস্থায়ী জাহান্নামী হবেন কিনা, এই ক্ষেত্রে মাসালা দু ধরনের। যদি এটাকে তিনি হালাল মনে করেন, আত্মহত্যাকে তিনি হালাল মনে করেন, তাহলে তিনি ইসলাম থেকে বের হয়ে গেলেন, সেই ক্ষেত্রে তিনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, কারণ এর দ্বারা তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কেমন? যদি আত্মহত্যাকে হালাল মনে, বৈধ মনে করে আত্মহত্যা করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, সে কাফেরের মতোই চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি সে এটাকে হালাল মনে না করে, বরং মনের খেদে বা কারো উপরে অভিমান করে সে এর পরিণতি সম্পর্কে জানলো না, না জেনে হয়তো আবেগী হয়ে আত্মহত্যা করলো, যদি এমনটি হয় তাহলে সে কবিরা গুনাহকারী, সে কবিরা গুনাহকারী। তার জন্য হয়তো আল্লাহ তাকে মাফও করতে পারেন, তাকে শাস্তিও দিতে পারেন, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। এমন ব্যক্তিদের জানাজা পড়তে হবে এবং মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করতে হবে, কারণ সে এটাকে হালাল মনে করেনি এবং এই ক্ষেত্রে সে ইসলাম থেকে বেরো হয়ে যায়নি। বোঝা গেল? তো এই জন্য আত্মহত্যাকারী সবাই একরকম নয়, যারা এটাকে হালাল মনে করে তাদের জানাজা পড়া যাবে না, তাদেরকে মুসলিমদের দাফন কবরস্থানে দাফন করা যাবে না এবং তারা চিরস্থায়ী জাহান্নামী থাকবে। তো এটা তো আমরা জানতে পারি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে মনের অভিমানে হয়, কারো ওপর রাগ করার কারণে হয় ইত্যাদি ইত্যাদি, না জানার কারণে হয় এবং এর পরিণতি সম্পর্কে অজ্ঞতার কারণে হয়। তো আশা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আত্মহত্যামূলক মহাপাপ থেকে হেফাজত করেন, যাতে আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।